গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি মাম্পি তো বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে ভিডিও রেডি থাকা সত্ত্বেও ইচ্ছাই ছিল না ভিডিও আপলোড করি মানে এত বাজে লাগছিল তো বন্ধুরা অবশেষে আজ আমি আপলোড করলাম তো তোমরা সবাই পাশে থেকো আর যে যেখান থেকেই দেখছ নিজের পরিবার আত্মীয় স্বজন আপনজনদেরকে নিয়ে অনেক ভালো থাকো তো চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি আর দেখো বন্ধুরা এই বিপৎস গরমের মধ্যে মা বিশাল একখানা কাঁঠাল নিয়ে বসে পড়েছে আর এই কাঁঠাল হবে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো আমাদের তো সেরকম কোনো হাই ফাই খাবার প্রতিদিন হয় না তো আজকে কাঁঠাল মুড়ি কারণ চা করব না এই গরমের মধ্যে কাঁঠাল মুড়ি খেয়ে এমনি ঘেমে নিয়ে অস্থির তার মধ্যে আবার কে বা চা করে তো চা করব না এই তো তিনজনের বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে কাঁঠাল তো যে কয়টি করে খাবে তাকে সে কয়টা বেছে দেওয়া হবে তো আমার না বন্ধুরা কাঁঠালের থেকে এই পাকা কাঁঠাল থেকে কাঁচা কাঁঠাল সবজি খেতে ভাল লাগে আর ওই কাঁঠালের পাকা কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগে আর মেয়েকে খাওয়াচ্ছে সুজি তো এই যে বন্ধুরা চলে এলাম রান্নার পর্বে রান্না মোটামুটি প্রায় কমপ্লিট মানে ভাত করেছি তারপরে ইয়ে করেছি চিংড়ি মাছের তরকারি করেছি আর অবশিষ্ট দেখো চিংড়ি মাছ বেছে নেওয়ার পর এই যে এই অংশগুলো চিংড়ি মাছের মাথা এই অংশগুলো এর মধ্যে আরও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম আর এই যে এখন চিংড়ি মাছের তরকারি কিন্তু আমার আগেই রান্না হয়ে গেছে আলু টমেটো দিয়ে তো এই যে আমি পেস্ট করে নিলাম এটা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি তো মা বলছে এত দাম দিয়ে কিনে নিয়ে এসে এটা বাটা করো বাটা করে চপ বানানোর চেষ্টা করো তো তো আমি ভাবলাম দেখি ট্রাই করি দোকানের মতো তো হবে না তবে চেষ্টা করতে দোষ কি যা হয় হবে তো যদি হয়েই যায় তাহলে তো খুবই ভালো তো এই যে আমি পেস্ট করে নিলাম দেখো একেবারে কি সুন্দর মিহি হয়ে গেল তখন কিন্তু আমি ভাবছিলাম কি যে পেস্ট হবে কি হবে না কিন্তু দেখো এত সুন্দর হয়ে গেল যে তোমরাও ট্রাই করতে পারো বাজার থেকে যে বড় চিংড়িগুলো পাওয়া যায় তার যে বেছে দেওয়া অংশগুলো যে আমরা ফেলে দেই সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করলে কিন্তু মন্দ হয় না তাই যে বন্ধুরা পেস্ট হয়ে গেছে আমার আর আমি এটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে নিচ্ছি আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুন বাটা আর লঙ্কা বাটা একটু তো ঝাল ঝাল না করলে ভালো হয় না তো এটাই আমি একটু দেব তো এটার মধ্যে হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নেব জিনিসটা আর সেদ্ধ আলু তো লাগবে আর আমি তো আলু সেদ্ধ করে রেখেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই যে দেখো আমি মশলা দিয়ে এটাকে বেশ করে কষিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমি বাটাটা দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিয়ে এখন এই যে দেখো কষিয়ে নিচ্ছি একদম সুন্দর হয়েছিল তো সত্যি বলতে চপখানাও কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা আমি ভাবতে পারিনি যে আমি চিংড়ির চপ এত সুন্দর বানাতে পারবো তবে আমি পেরেছিলাম বাড়ির লোক বলছে চপ ঘুগনির দোকান তোমাকে খুলে দেব যথেষ্ট সুন্দর হয়েছে আর ঘুগনি তো মোটামুটি আমি পারি তৈরি করতে তো এই যে দেখো একটুকু কিছু মানে ইয়ে নেই সব কিছু একদম সফট একদম বেটে করেছি তো একদম খুব সুন্দর হয়েছিল আর এই দিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো আলুগুলো বেশি নেইনি যা ছিল ছোট ছোট আলুগুলো তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় কুকারের মধ্যে সিদ্ধ করেছিলাম তো আমি এখন মেয়েকে যাব স্কুল থেকে আনতে কারণ রান্না টান্না করে এটা নিয়ে বসেছি আর এটা এক্সট্রা করে একটা জিনিস করতে সময় লাগে বলো তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাকি অংশটা করব তো এটা আমি মোটামুটি করে রেখে দিয়ে যাচ্ছি কারণ মেয়েটাকেও টানতে হবে সবাই স্কুলে চলে গেছে ওর বাবা ওর দাদা স্কুলে ওরা দিয়ে চলে গেছে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে বাকি কাজটা করতে শুরু করলাম বন্ধুরা এখন বাজে বাজে হচ্ছে দেড়টার মতো একটা সময় মেয়ে ছুটি হয়ে যায় আর এই যে আসতে আসলাম এসে এই যে আবার গ্যাস ধরালাম কারণ সেই সব করে চিংড়ি মাছের টপ বানাতে বসেছি তো এখন সেটা করব এই যে কড়াইয়ে তেল ঢালছি তো বেসন তো অল্পই আছে তো দেখা যাক কয়টা করতে পারি বেসন বেসন গোলানো হয়ে গেছে তো সেটা আর দেখলাম না কারণ বেসন গুলাতে সবাই জানে এমন কিছু না আর অবশ্যই চপ বানাতেও সবাই জানে চপ বানাতেও সবাই জানে তবুও আমি আর কি তোমাদের সাথে শেয়ার করছি যে চিংড়ি মাছের যে অংশগুলো আমরা বেছে ফেলে দিই সেটা দিয়ে চ চনায়াসের চপ বানিয়ে খাওয়া যেতে পারে তো সেটাই আমি ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে আর জানিও কেমন হয়েছে তো যে তেল গরম হয়ে আসছে আর চপগুলো আমি ফ্রিজে দিয়েছিলাম একটু টাইট হওয়ার জন্য আলু তো একটু টাইট হওয়ার জন্য তো দেখি কি অবস্থা হয়েছে নিয়ে আসি এই যে নিয়ে চলে এলাম খুব একটা টাইট হয়নি আমি দিয়ে গেছিলাম তো যাই হোক আমি এইভাবেই বানাবো যে বেসন আমার বেসনের পরিমাণটা খুব কম আর তেল তো এই যে গরম হয়ে এসছে তা একটা দিয়েই দেখি কি অবস্থা বেসন আমার হবে কিনা দেখি যে কয়টা হবে যে কয়টা বানাই তারপরে বিকেলে হয় আবার বেসন দিয়েছে বাকিটা তো বন্ধুরা আমরা যারাই হচ্ছে ভিডিও করছি আর ভিডিও করি সাধারণত বেশিরভাগ নিজেরাই ক্যামেরা ধরি আর নিজেরাই কাজ আর আমার ক্ষেত্রেও তাই তাই অনেক সময় একটু ফুটেজ নিতে একটু সমস্যা হয় এদিক ওদিক হয়ে যায় তো আশা করি সবাই এই সমস্যাটা বোঝে তো সেটাই আমি বলছি মানে নিজে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ক্যামেরা না দেখি ফোনটা ধরেছি আর এক হাতে আমি এইদিকে মানে চপ বানাচ্ছি তো এইরকম করেই আমরা ভিডিওগুলো করি সাধারণত কারণ আমাদের তো আর কিছু নেই আমরা তো শখের বসে খেলেছি আমরা মধ্যে কোনো ইনভেস্ট করিনি যে ভালো ক্যামেরা থাকবে ক্যামেরা ধরার লোক থাকবে তো যাই হোক ভালোবেসে ভিডিও করে সবাই ভালোবেসে একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখো তো এই দেখো আমার চপগুলো প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখো বেশি কয়েকটা বানাতে পারিনি তো যে কয়টা হয়েছিল তিন চারটা করে সবার মানে ভাগে পড়বে এই এইরকমই হয়েছিল তো আমার তো এখনও খাওয়া হয়নি আমি তো সকালে যাও একটু মুড়ি খেয়েছি আর তারপরে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে মেয়েকে নিয়ে আসলাম তারপরে চপ করলাম এটা আমার প্রতিদিনের রুটিন মেয়েকে স্কুল থেকে আনার পর আমি খেতে বসি তো এই যে আমার খাবার রেডি আর এই যে দেখছো এটা অবশিষ্ট বেসন বেসন শেষ হয়ে যাওয়ার পর কিছু পরে থাকে আমি হুকলাও ভেজে নিয়েছি খেতে ভালোই লাগে যে আমি এখন খাবো আর এখন কাজতে চলেছে ঘুরে দেখো দেখো প্রায় তিনে দুটো বাজে চলো তো এই সে হচ্ছে আমার দুপুরের খাবার মেয়েকে স্কুল থেকে আনার পরে আমি খাওয়া দাওয়া করি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল টাইম গুড ইভিনিং সকলকে আর এই যে দেখো আমরা বাইরে বসেছি যেহেতু প্রচুর গরম আর যত বিকেলের দিকটা চলে আসে সেই সময়টা ঘরগুলো এত গরম হয় যে ঘরে আমরা থাকতে পারি না তাই আমরা বাইরে বসি আর এই যে ফ্যান চালিয়ে বসে আছে আর যেহেতু আমার মা সময় পাখিদের জন্য খাবার দিয়ে থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ পাখিরা চলে এসছে আবারও বিকেল টাইমে খাবার খেতে তো আমার মা সব সময় খেয়াল রাখে ওদের যেন খাবারের জায়গাটায় কখনো ফাঁকা না থাকে জল আর খাবার সব সময়ই দিয়ে রাখে তো চলো আজকে আর বেশি বড় করছি না এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিয়েও তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আর এই যে দেখো আমাদের বাড়িতে প্রচুর পাখি সব সময় পাখি আসতেই থাকে কারণ ওরা জানে যে এখানে খাবার থাকে তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে